আসসালামু আলাইকুম গাইজ, আমি শাহেদ আহসান। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সো আমরা আজকে কী শিখবো? আমরা শিখবো হচ্ছে কীভাবে ফটোশপে আমরা বাংলা লেখালেখি করতে পারি। সো দেখুন, বাংলা লিখতে হলে ফটোশপের কিছু সেটিংস আমাদেরকে চেঞ্জ করতে হয়, ইভেন আমাদের কম্পিউটারে লেখার বাংলা লেখার জন্য সফটওয়্যারও ইনস্টল করতে হয়। তো আমাদের বাংলা লেখার জন্য আমাদের দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে অব্রো আর একটা হচ্ছে বিজয়। এই দুটোর মধ্যে আমি কোনটা সাজেস্ট করবো আপনাদেরকে? আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে অব্রো, বাংলা কিবোর্ড যেটা সেটা। অ্যান্ড এটার মেইন রিজন হচ্ছে অব্রো হচ্ছে ওপেন সোর্স একটা সফটওয়্যার, আর অব্রো দিয়ে আপনি বিজয়তে যেরকম লেখালেখি করতে পারবেন, অব্রো দিয়ে আপনি সেম লেখালেখি করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো সফটওয়্যারে। কিন্তু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে অব্রো ফ্রি অ্যান্ড আপনার বিজয় বাহানো যেটা, এটা হচ্ছে মানে আপনাকে পারচেস করতে হবে। এখন আমি বুঝি না, নিজের ভাষায় লেখালেখি করার জন্য আমাকে টাকা দিয়ে, টাকার বিনিময়ে সেই জিনিসটা পারচেস করে তারপর আমাকে লেখালেখি করতে হবে? সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অব্রো সফটওয়্যার ইনস্টল করবো অবভিয়াসলি। সো আমরা কী করবো, আমরা গুগলে যদি যাই, যাওয়ার পর আমরা এখানে অব্রো কিবোর্ড লিখে সার্চ করবো গুগলে। অলরাইট, সো এখানে আমরা দেখবো যে সবার প্রথম এটার লিস্ট চলে আসবে যে www.omicronlab.com। সো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবো। সো এখন দেখেন আমাদের এখানে অলরেডি চলে আসছে, আমরা অব্রো ডাউনলোড করবো, ডাউনলোড অব্রো কিবোর্ড নাও। অ্যান্ড আমি এটা অলরেডি ডাউনলোড করেছি, এখানে জাস্ট ডাউনলোড করলেই, ডাউনলোড অব্রো কিবোর্ড এটা ডাউনলোড করলে আমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেন যেখানে আমরা ডাউনলোড করেছি সেখান থেকে আমরা ইনস্টল করবো। ইনস্টল করার পর এখানে আমরা দেখতে পারবো যে আমি অলরেডি আমি আমার কম্পিউটারে অব্রো কিবোর্ড ইনস্টল করে নিয়েছি। সো আমাদের অব্রো ইনস্টল করার পর আমরা যখন অব্রোটাকে রান করবো, তো দেখা গেছে যে আমাদের এখানে উপরে এরকম একটা ট্যাব থাকবে অব্রো। আমরা চাইলে এটা জাম্প টু সিস্টেম ট্রে, আমরা যদি এখানে ডিস্ট্রাক্ট লাগে তো আমরা এখানে এটা আমাদের মিনিমাইজ হয়ে থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে আমি নতুন একটা ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমি আমার নর্মাল একটা HD যে ডকুমেন্ট আছে সেটা নিলাম। অ্যান্ড নাও আমি যদি টেক্সট টুল সিলেক্ট করি, এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করার পর যে কোনো একটা ফন্ট নিয়ে জাস্ট একটা আমি যদি লিখি, আমি বাংলায় কথা বলি। দেখুন আমাদের এখানে আমাদের লেখাগুলো আমি যেভাবে লিখেছি, বেসিক্যালি আমরা যেভাবে মোবাইলে আমরা লিখি, লেটার এ দিয়ে আপনার হবে স্বরে ও, স্বরে আ, অথবা লেটার এস দিয়ে আপনার হবে স, অথবা এম দিয়ে হবে ম। তো আমরা নর্মালি যেভাবে ফোনে লিখি, দেখুন আমরা এখানে কী লিখছি, আমি AMI, দ্যাট মিন্স স্বরে আকার সা, আমি বাংলা কথা বলি। আমরা নর্মালি আমাদের কোনো বাংলা কিবোর্ড লাগবে না, কিন্তু এই যে এই লেখাগুলো লিখতে আমাদের বাংলা কিবোর্ড লাগবে, ঠিক আছে? অ্যান্ড এটা আমি দেখাবো আমরা কীভাবে এটা ইয়ে করব। সো এটা আমি ডিলিট করি। দেন আমি যদি একটা ফন্ট, এখানে দু ধরনের ফন্ট আছে, একটা হচ্ছে যেগুলো শেষে আমরা MJ দেখবো সেগুলো হচ্ছে আপনার ANSI ফন্ট, আর যেগুলোর শেষে কোনো MJ নাই, অ্যান্ড যেমন ধরেন CM রূপালী এটার শেষে কোনো MJ নাই। অ্যান্ড এটার প্রিভিউ যদি আমরা দেখি, স্বরেও ক খ গ ঘ, দ্যাট মিন্স আমরা যদি এটা নর্মালি লিখি অ্যান্ড এটা নর্মালি আপনার টাইপ হবে। অ্যান্ড এই ইয়েটা যদি দেখেন, এখানে ঝ দহ স র স, মানে জাস্ট এর হচ্ছে এলোমেলো। সো আমরা CM রূপালী ফন্টটা যদি সিলেক্ট করি, এখান থেকে যদি আমি টাইপ করি, দেখেন এখানে আমি যখন CM রূপালী ফন্টটা সিলেক্ট করছি এটা কিন্তু বক্স হয়ে গেছে। এখন আমি যদি যখন এটা টাইপ করব, দেখেন এটা ইংলিশ আছে, ফন্ট রিপ্লেস হয়ে মেরিয়াত প্রো হয়ে গেছে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এটার জন্য আমরা লেখার জন্য আমাদের ফার্স্টে ফন্টটা আমাদের সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা যদি সফটওয়্যারটা যদি আমি উপরে উঠাই, রেস্টোর টপ অফ দ্য বার্ড, এখান থেকে ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা এখানে ইংলিশ থেকে বাংলা এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে কি, ক্লিক বাংলা আর প্রেসড F12। আমরা যদি কিবোর্ডে F12 সিলেক্ট করি, দেখেন আমাদের বাংলা অ্যান্ড ইংলিশ দুটা চেঞ্জ হচ্ছে। সো এখন যদি আমি CM রূপালী ফন্ট সিলেক্ট করে দেন যদি আমি টাইপ করি, সি আবার হচ্ছে, বিকজ আমাদের এখানে সিলেক্ট করা অবস্থা আমরা এটা সিলেক্ট করি নি, বিকজ কারণ হচ্ছে আমরা এই সফটওয়্যারটা সিলেক্ট করা অবস্থা আমরা ইংলিশ করছি। এখন আমি যদি এখানে ক্লিক করে যদি তারপর এখানে বাংলা ক্লিক করে, তারপর তার মানে কি, আমরা ফটোশপে থাকা অবস্থায় আমরা বাংলা ফন্ট সিলেক্ট করছি, এই জন্য এটা হবে। এখন যদি আমি টাইপ করি, দেখুন লেখা হচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করে আবার আমি, ঠিক আছে, আমি বাংলাকে
ভালো বা শিপ। সো এখানে একটা মেইন প্রবলেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাংলা লেখাটা ভেঙে যাচ্ছে। সো এটা আমরা কীভাবে ফিক্স করব? সো এটা ফিক্স করার জন্য সর্বপ্রথম আমি কী করতে পারি, আমাদের ফটোশপ যে সেটিংস আছে সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফটোশপ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সফটওয়্যার, অ্যান্ড দ্যাট মিন্স এখানে ইংরেজি যে লেখাটা বা ইংলিশ লেখাটা সেটা অটোমেটিকলি আপনার ডিফল্ট হিসেবে থাকবে, কিন্তু আমাদের রিলিজন হচ্ছে বাংলা, বাংলাদেশি বা আমরা হচ্ছে বেঙ্গলি রিলিজন, যেটা আমার হচ্ছে এশিয়ান। সো আমাদের আমাদের নিজস্ব রিলিজন সেট করে দিতে হবে, তখন গিয়ে আমাদের লেখাটা আমাদের এটা ভাঙবে না, আমাদের যে নিজস্ব রিলিজনের যে লেখার ধরন সেভাবে লিখতে পারবো আমরা। সেটা আমি ইংলিশ করে দিই, আপাতত দরকার পড়তেছে না। সো আমি কী করবো, আমি এখান থেকে এডিটে যাব, দেন প্রিফারেন্স অ্যান্ড জেনারেল, এটা শর্টকাট কি কন্ট্রোল প্লাস কে, তো ঘোরাঘুরি না করে আমি জাস্ট কন্ট্রোল প্লাস কে, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। তো জেনারেল আসার পর এখান থেকে আমি টাইপে যাব। টাইপে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চুজ টেক্সট ইঞ্জিন অপশনস এই জিনিসটা আছে, এই এই বক্সটা আছে। তো এখান থেকে আমরা ইস্ট এশিয়ান থেকে আমরা মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান সিলেক্ট করে দেবো। সো আমাদের যে রিলিজনটা সেটা হচ্ছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ানের দিকে পড়ে। সো আমরা এটা এই অপশনটা সিলেক্ট করে দেবো, দেন ওকে দিব। সো এখন যদি আমি বাংলা লিখি, এটা ডিলিট করে দিয়ে এখন যদি আমি বাংলা লিখি, হ্যাঁ, এখন আবার এরকম হয়ে যাচ্ছে বিকজ আমরা এখানে বাংলা সিলেক্ট করি, তো আমরা এখানে বাংলা সিলেক্ট করে দিই। এখন যদি আমি বাংলা লিখি, বাংলায় কথা বলি, দেখুন এখানে আমাদের আমরা তো রিলিজন আমরা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু এখানে আবার আমাদের প্রবলেম যেটা সেটা সলভ হয় নাই। বিকজ হচ্ছে এখানে যদি আমরা সেটিংসে যাই, আবার প্রিফারেন্সে, তো প্রিফারেন্সে যাওয়ার পর আমরা যদি টাইপে যাই, তো এখানে লেখা কি আছে, সেটস দ্য ডিফল্ট টেক্সট ইঞ্জিন অফ আ নিউলি ক্রিয়েটেড ডকুমেন্ট। দ্যাট মিন্স আমাদের যে এক্সিস্টিং যে ডকুমেন্ট আছে এটার সেটিংস এটাতে থাকবে, বিকজ আমরা অলরেডি আগের যে সেটিংসটা আছে ওই সেটিংসে আমাদের যে ডকুমেন্টটা সেটা ক্রিয়েট করেছে। সো আমরা যদি বাংলায় লিখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে নতুন ডকুমেন্ট নিয়ে নিতে হবে এই নতুন সেটিংসের মধ্যে। সো আমরা যদি এখন ফাইলে যে নতুন একটি সেটিংস নেই, নতুন একটি ডকুমেন্ট নেই, তো সেখানে আমরা ক্রিয়েট করব। এখন যদি আমি এখানে ক্লিক করে যদি এখানে আমি লিখি, সাপোজ আমি আমার ফন্টটা সিলেক্ট করি সিএম রূপালী, অ্যান্ড এখান থেকে যদি এবার আমি যদি লিখি, দেখেন এখন আমাদের ফন্টটা ভাঙছে না, ঠিক আছে। সো আমাদের এখন ফন্টটা কিন্তু ভাঙছে না, বিকজ আমাদের নতুন ডকুমেন্ট আমাদের নতুন টেক্সট টাইপের সেটিংসের আওতায় হয়েছে, অ্যান্ড এটা ছিল আমাদের আগের ইয়েতে। সো এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা যদি ফটোশপে বাংলায় লিখতে চাই, তো অবশ্যই অবশ্যই আমাদের কোনো একটা নতুন প্রজেক্ট বা কোনো লেখালেখির কাজ শুরু করার আগে আমাদেরকে সবার প্রথমে আগে আমাদের প্রিফারেন্সে যে আমাদের টাইপ টুলে যেয়ে আমাদের এখান থেকে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আদারওয়াইজ আপনাকে আবার নতুন করে আবার সব কিছু লিখতে হবে, নতুন করে আবার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি এটা ক্রিয়েট করে দিলাম, এবার আমি যদি যাই, আমি যদি অন্য কোনো ফন্ট সিলেক্ট করি, সাপোজ দেখেন তুরাগ এম জে। সো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা যেগুলো ইউনিকোড ফন্ট সেখানে সেটা তো লিখতে পারতেছি, বাট যেগুলো হচ্ছে ANSI ফন্ট এগুলোতে আমরা লিখতে পারছি না, এগুলোতে ব্ল্যাঙ্ক হচ্ছে বা উল্টাপাল্টা হচ্ছে। দেখুন এখানে আমাদের বাংলা কত ফন্ট আছে, যেমন ধরুন এই ফন্টটা যদি আমি সিলেক্ট করি, যদি এখানে লিখি, ঠিক আছে, দেখুন এখানে আমাদের একটা ডিফল্ট ফন্ট সিলেক্ট করে দিচ্ছে অটোমেটিকলি, আমরা কিন্তু সেম ফন্টটা সিলেক্ট করতে পারছি না। মেইন সমস্যা হচ্ছে আমাদেরকে বাংলা কিবোর্ড লাগবে, অ্যান্ড এটার ইনপুট আমাদেরকে ANSI দিতে হবে, যেহেতু আমাদের ফন্ট হচ্ছে ANSI ক্যাটাগরির। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথমে কী করবো, এখান থেকে অবরত যাব, সেটিংসে যাব, অ্যান্ড এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, যে আউটপুট অ্যাজ ইউনিকোড, মানে আমরা যেটা লিখবো সেটা ইউনিকোড হিসেবে যাবে, আর এখানে লেখা আছে যে আউটপুট অ্যাজ ANSI, তো এখানে আমরা যেটা লিখবো সেটা ANSI হিসেবে যাবে। সো আমি যদি এখানে আউটপুট অ্যাজ ANSI এটা সিলেক্ট করে দিই, দেখেন এখানে একটা ওয়ার্নিং বক্স আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টাইপ ইন ANSI মোড, তো এরকম এরকম হবে যে আপনি যদি ANSI তে লেখেন আপনি ইউনিকোডে সেটা আবার চেঞ্জ করতে পারবেন না। আমার আই ডোন্ট কেয়ার, ইউজ ANSI এনিওয়ে বিকজ আমি ANSI ফন্ট ইউজ করতেছি। সো দেখা গেছে যে এখন যদি আমি টাইপ করি, আমি
দেখেন এখন কিন্তু আমাদের এনএসআই ফন্ট আছে, সেটা আমরা টাইপ করতে পারতেছি। এনএসআই আমি বাংলা কথা বলি, যদি আমি যদি এখানে যদি সিলেক্ট করি কানেক্ট ইংলিশ ফন্ট, দেখেন এখানে আমাদের ফন্ট হচ্ছে কি, দ্যাট মিনস আমরা আমাদের যে বাংলা কিবোর্ডে যে এটা আছে সেটাই এটা ইউজ করতেছে, বাট আমরা নর্মাল ইউনিকোডের মতোই আমরা লিখতে পাচ্ছি। সো এখানে আমরা যদি এনএসআই যে ফোনগুলো ইউজ করতে চাই, যেমন ধরুন এই যে এই ফোনগুলো, তাহলে আমরা ইউজ করতে পারবো আমরা যদি এখান থেকে আউটপুট অ্যাজ এনএসআই এই অপশনটা সিলেক্ট করে দিই। অলরাইট, সো আমরা এখন বুঝে গেছি যে কিভাবে আমরা বাংলায় লিখবো ফটোশপের মধ্যে ইউজিং ইউনিকোড অ্যান্ড এএনএসআই। এখন আমরা যারা না জানি যে এই যে বাংলা ফন্টগুলো যে আছে এগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো বা কোথায় পাবো, ঠিক আছে, আমরা তো সফটওয়্যার সম্পর্কে জানলাম, আমরা সেটিং সম্পর্কে জানলাম, এখন আমরা বাংলা ফন্ট কোথায় পাবো? তো প্রিয় ভাই ও বোনেরা চিন্তা করবেন না, আমি তো আছি আপনাদের সাথে। সো বাংলা ফন্টের জন্য এখানে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে বাংলার জন্য, অব্রো যে অমিক্রন ল্যাব যে ওয়েবসাইট আছে এটার মধ্যে আমরা অনেক ফন্টের লিস্ট পাবো ডাউনলোড করার জন্য। সো আমরা যদি এখানে যাই বাংলা ফন্টস, এখানে থেকে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইনের আমরা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবো। এখানে যদি আমি সার্চ করি যে বাংলা ফন্ট লিখে সার্চ করি, আমরা এই যে এখানে ওয়েবসাইট আছে ফ্রি বাংলা ফন্ট, এখানেও আমরা যেতে পারি। তারপর লিপিঘর আছে, লিপিঘরেও যেতে পারি, ঠিক আছে, যে এখানে ফ্রি বাংলা, এখানেও আমরা অনেক ভালো ভালো ফন্ট পাবো যেগুলো হচ্ছে ইউনিকোড ফর্মেটের। অ্যান্ড এখানেও লিপিঘরও যদি আসে এখানে আমরা ভালো ভালো ফন্টের কালেকশন পাবো যেগুলো হচ্ছে ফ্রি ফন্ট, ইভেন প্রিমিয়াম ফন্ট আছে। তো ফ্রি ফন্টের সংখ্যা এখানে বেশি, সেখানে আমরা অনেক ফন্ট পাবো। যদি এক নম্বর পেজে যাই, 15 নম্বর পেজে যেতে, এখন অনেক ফন্টের লিস্ট পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তারপর হচ্ছে প্রিমিয়াম ফন্ট যেগুলো আছে যেগুলো আমাদের কি কিনতে হবে, প্রিমিয়াম ফন্ট এগুলো আমরা সম্ভবত আমরা বিকাশের মাধ্যমে আমরা হয়তো পে করতে পারবো। অ্যান্ড আরও আছে যে বাঙ্গালি ফন্ট, এখানে যদি যে অনেক বাংলা ফন্ট পাবো, অমিক্রন ল্যাব তো আছে। তারপর যদি আমরা ফন্টস ডট গুগলে যাই, গুগল ফন্টসে যদি যাই, এটা হচ্ছে একটি গুগলের তরফ থেকে ফন্টের জন্য একটি আপনার মানে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা ফন্ট ইউজ করতে পারবো। এটা আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি যদি সিলেক্ট করে দিই, দেখুন এখানে অনেক বেশ কয়েকটি ফন্টই আসবে। এখানে হচ্ছে আমরা এখান থেকে আমরা বিভিন্ন এই ফন্টটা আমরা বালুদা ফন্টটা আমরা ডাউনলোড করব, আমাদের ফন্টটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমরা যদি এটা আনজিপ করি, আনজিপ করার পর দেখা গেছে যে আমাদের এখানে ফন্টের যে কালেকশন থাকবে ইনস্টল ফর অল ইউজার সেটা আমরা করে দিতে পারবো। সো আমাদের ফন্ট ইনস্টল হয়ে যাবে। সেখানে যদি এখন আমরা যাই, সো আমি যদি ইয়েতে যাই, বালুদা লিখে যদি এখানে সার্চ করি, বালুদা দেখছেন আমাদের এখানে ফন্ট চলে আসছে। এটা উল্টো পাল্টা হয়েছে বিকজ অফ এটা আমাদের আমরা এনএসি তে টাইপ করেছিলাম। সো আমরা এখান থেকে ইউনিকোড সিলেক্ট করবো, করা আছে অলরেডি। তো এখান থেকে আমি এখন যদি ইয়ে করি, আমি বাংলাকে। সো ইয়া, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আমি মোটামুটি চেষ্টা করছি সব কিছু কভার আপ করার, আশা করি আপনাদের এটা উপকারে আসছে। সো যদি এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।